আজ সোমবার 20শে ফাল্গুন 2024 সালের 4ঠা মার্চ মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এই মাসটি তো মহাশিবরাত্রির মাস, শিবজি এবং পার্বতীর বিবাহের মাস। আর এ মাসে সোমবারে আপনারা শিবজির নাম জপ ধ্যান আরাধনা করলে জীবনকে আর্থিক, মানসিক, সামাজিকভাবে সমৃদ্ধশালী আপনারা অবশ্যই করতে পারবেন। তাই শিবজির নাম জপ ধ্যান আরাধনা করুন, পারলে নিরামিষ খাদ্য খাবার খান, সাদা রঙের বস্ত্র পরিধান করুন, শিবজিকে আপনারা অবশ্যই অভিষেক করান, লাভান্বিত হবেন। আগত 90টি দিন অর্থাৎ এই মার্চ, এপ্রিল, মে, এই যে 3টি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না, আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে, ভাগ্যের উপরে নির্ভর করবেন না। বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে আলসেমি করলেই কিন্তু ক্ষতি, শরীরে শুরুটাই করুন যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে, এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। কোনো খাদ্য খাবার খাওয়ার আগে, বিশেষ করে দুপুরবেলা লাঞ্চের টাইমে, হাত পা চোখ মুখ ধুয়ে পূর্ব দিকে মুখ করে খেতে বসুন এবং কোনো কিছু খাওয়ার আগে 3-4 ফোঁটা ঘি দিয়ে ভাত মেখে খেয়ে তারপর অন্য কোনো কিছু খাবেন। দেবাদিদেব মহাদেবের নাম নিতে ভুলবেন না। অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে, আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে, পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে।